এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, আবারও রাজ্যের শাসক দল চরম বিড়ম্বনার শিকার কলকাতা হাইকোর্টে, বিচারিত হয় আমলাতন্ত্রের মাধ্যমে। সেই প্রশ্নকে আরও জোরদার করে দিয়েছে কলকাতা হাইকোর্টের একটি রায়। মাস দুয়েক আগে কলকাতা হাইকোর্টে একটি রায়ে এক বিডিওকে 1 কোটি টাকা জরিমানা ধার্য করেছিলেন, কিন্তু সেই টাকা নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে না পারায় এবার সেই বিডিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। কার্যত আদালত অবমাননার মামলা দায়ের হলো সেই বিডিওর বিরুদ্ধে। 2020 সালের MGNRGA প্রকল্পে 100 দিনের কাজের আওতায় পশ্চিম মেদিনীপুরের দাসপুর 1 ব্লকের নন্দনপুর 2 গ্রাম পঞ্চায়েতের রবিদাসপুর নদীবান্ধ থেকে তিয়রবেড়িয়া হাই স্কুল পর্যন্ত পাকা রাস্তা তৈরি হয়। সেই কাজ নিয়ে সরব হন এলাকার বাসিন্দা কার্তিক চন্দ্র কাপাস। তার অভিযোগ, তাকে না জানিয়ে জমি অধিগ্রহণের কোনো বিজ্ঞপ্তি জারি না করে 46 শতক জমি জবরদখল করে রাস্তা তৈরি করে বিডিও এবং ওই এলাকার পঞ্চায়েত প্রতিনিধিরা। রীতিমতো পুলিশি প্রহরায় রাতের বেলা 50টি হ্যাজাক জ্বালিয়ে 200 কর্মীকে নামিয়ে রাতারাতি রাস্তা তৈরি করা হয়। তিনি সেই ঘটনার প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি, কেউ তার কথাই শোনেনি। তিনি বিষয়টি স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা প্রশাসনের শীর্ষস্তর অবধি জানিয়েও কিছু করতে পারেননি। কারোর দিক থেকে এই অন্যায়ের প্রতিবিধানের কোনো ব্যবস্থা করা হয়নি, তাই জেরেই তিনি বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সব পক্ষের বক্তব্য শুনে ফেব্রুয়ারি মাসে বিচারপতি শুভ্রা ঘোষ গ্রাম পঞ্চায়েতের বর্তমান বাজার মূল্য অনুযায়ী জমির ক্ষতিপূরণ বাবদ অর্থ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সিঙ্গেল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন নন্দনপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী দলুই। তার জেরে এই মামলার শুনানি শুরু হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। পঞ্চায়েত প্রধানের আইনজীবী শুনানিতে দাবি করেন, রাস্তাটি নন্দনপুর 2 গ্রাম পঞ্চায়েতের এলাকায় তৈরি হলেও সেটি পঞ্চায়েত সমিতির, তাই গ্রাম পঞ্চায়েতকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ যুক্তিযুক্ত নয়। পঞ্চায়েত সমিতির সভাধিপতি দাসপুর 1 ব্লকের এক্সিকিউটিভ অফিসার হিসেবে বিডিওই ওই রাস্তার তৈরির অনুমোদন দিয়েছিলেন, এক্ষেত্রে তাদেরই ক্ষতিপূরণ দিতে হবে। সব বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, দাসপুর 1 নম্বর ব্লকের এক্সিকিউটিভ অফিসার হিসেবে বিডিওই ওই রাস্তা তৈরির অনুমোদন দিয়েছিলেন, তাই ক্ষতিপূরণের অর্থ 2 মাসের মধ্যে তাকেই মেটাতে হবে। যদিও কার্তিকবাবুর আইনজীবী মৃণালকান্তি ঘোষ জানিয়েছেন, ডিভিশন বেঞ্চের নির্দেশের মেয়াদ পেরিয়ে গেলেও ক্ষতিপূরণ বাবদ 1 পয়সা পায়নি। তার জেরে গত বুধবার বিডিওর বিরুদ্ধে আবার আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। আজ সেই মামলার শুনানিতেই বিডিওর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট।